একই দিনে চারটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হাবড়া পৌরসভায়। এর ফলে শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য মিলবে বিশেষ সুবিধা, আরও উপকৃত হবেন স্থানীয়রা, দাবি পৌর কর্তৃপক্ষের। হাবড়াবাসীর জন্য সুখবর, একই দিনে হাবড়া পৌর এলাকায় উদ্বোধন হল চারটি সুস্বাস্থ্য কেন্দ্রের। পৌরসভা সূত্রে খবর, এরপর থেকে বাড়ির পাশেই মিলবে স্বাস্থ্য পরিষেবা। শুক্রবার হাবড়া পৌরসভার হাবড়া হাটথুবা গ্রাম সেবা সংঘ, হাবড়া খেলার মাঠের পার্শ্বস্থ অবসর ভবন, শ্রীনগর শক্তি সংঘ এবং কৈপুকুর মিনি মার্কেটে হেলথ সেন্টারের উদ্বোধন হয়। এদিন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, এদিন চার জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়েছে। আগামী দিনে প্রতি দুটি ওয়ার্ড নিয়ে তৈরি হবে একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র। পাশাপাশি তিনি আরও বলেন, হাবড়াতে হাসপাতাল থাকা সত্ত্বেও এতগুলি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এটা সত্যিই হাবড়াবাসীর কাছে সুখবর। আমরা এই চারটে সুস্বাস্থ্য কেন্দ্র আজকে আমাদের ওপেন হচ্ছে, পরবর্তীকালে আমাদের এগুলোকে মডিফিকেশন করে আরও মানুষের কাছে আরও ভালো পরিষেবা দেওয়া, যেমন পোলিওর পরিষেবা এখান থেকে পাওয়া যাবে, এখানে ডাক্তারবাবুরা বসবেন, এখানে আমাদের টিকাকরণ চলবে, এখানে যারা মায়েরা গর্ভবতী থাকবেন তাদের হেলথ চেক আপ করা সমস্তটাই এখানে হবে। এবং আগামী দিনে এখানে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে, একটা বড় ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে, সেখানে আগামী দিনে সমস্ত টেস্ট এখানেও করানো যাবে, তার একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। জানা গেছে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে গর্ভবতী মায়েদের পরিষেবার পাশাপাশি ছোটদেরও পরিষেবা মিলবে, নিয়মিত এখানে বসবেন চিকিৎসকেরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার স্বাস্থ্য আধিকারিক মানস দাসের সাথে। তিনি জানান, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ প্রক্রিয়া, জেনারেল ওপিডি সহ নানা রকম পরিষেবা মিলবে। প্রতিদিন 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। মূলত বাড়ির পাশেই এবার থেকে মিলবে স্বাস্থ্য পরিষেবা, সেই ভাবনা থেকেই এই পরিষেবার উদ্যোগ পৌরসভার। আমাদের চারটে সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হচ্ছে। এই চারটে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের বিভিন্ন রকমের স্বাস্থ্যের পরিষেবা, যেমন প্রসূতি এবং গর্ভবতী মায়েদের তাদের স্বাস্থ্য পরীক্ষা, নানান রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আরআই বা রুটিন ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ প্রোগ্রাম যেটাকে বলা হয়, অর্থাৎ ছোটো ছোটো শিশুদের সমস্তটাই বিনামূল্যে তাদের টিকাকরণ, তারপরে এমনি জেনারেল ওপিডি যেটা হবে সেই ওপিডিতে আমাদের মেডিকেল অফিসাররা থাকবেন, নার্সিং স্টাফরা থাকবেন, স্বাস্থ্যকর্মীরা থাকবেন, সেই প্রোগ্রামটা হবে, নানান রকম কাউন্সেলিং হবে, বিভিন্ন স্বাস্থ্যের সভা হবে, এই ধরনের বিভিন্ন রকমের পরিষেবা আমরা এই উন্নততর সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এগুলো আমরা আগামী দিনে দেবো। একটা মিনি হাসপাতাল, এবং এটা আপাতত আমাদের ইন্টারিম পিরিয়ডে এটা নেওয়া হলো, এরপরে আমাদের এর পেছনে বড় হাসপাতালটা তৈরি হচ্ছে, সেখানে আমরা শিফট করে যাব হয়তো 6-7 মাস বা 8-10 মাস পরেই। এবং আজকে আমরা এরকম চারটে এরকম সুস্বাস্থ্য কেন্দ্র হাবড়াতে আমরা এরকম ওপেন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।